আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা গণিতের 2 নম্বর প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব। এখানে 16টি প্রশ্ন উত্তর আছে, তবে তার আগে আমি আগামীকালের যে কুইজগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেখানে আমার 4টি ভুল হয়েছিল এবং আনকনসিয়াসলি আমি এই ভুলগুলো করে ফেলেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। আমি এটা কারেকশন অবশ্যই দিতে চাচ্ছি। এখানে 2900-এ কতটি শতক আছে? এখানে হবে সঠিক উত্তর 29টি, কারণ 29-এর সঙ্গে যদি আমরা 100 গুণ করি তাহলেই 2900 হবে, তাহলে শতক হবে 29টি। আর যোগ অর্থ কি? যোগ অর্থ আসলে এখানে আছে একত্রিত করা। আর এখানে বলছে যে বিয়োজন কত, এখানে বিয়োজন কত, তো সূত্রটা হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। তাহলে এখানে হচ্ছে বিয়োজন আমাদের 2, আর শেষে যেটা আছে হচ্ছে বিয়োজ্যের মান কত হলে বিয়োজন এবং বিয়োগফল সমান হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে বিয়োজন 1 আর বিয়োজ্য 0, বিয়োগফলও 1, তাহলে বিয়োজন আর বিয়োগফল সমান হচ্ছে যদি বিয়োজ্যের মান 0 হয়, তাহলে সঠিক উত্তরটি হবে হচ্ছে 0। এখন চলো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমটা আছে 85 দশকের একটি সংখ্যা লিখো, এটা কিভাবে বের করবো একটু দেখাই। 80 দশ আর 5 দশ মিলে হয় 85, তাহলে 80 দশ হচ্ছে কত? 800, আর 5 দশ কত? 50, তাহলে তোমার সংখ্যাটি হবে 850। 615 সংখ্যাটি লিখো, 615। 5টি দশের গুচ্ছ কয় দশক? বলতে হবে 5 দশক। 7560 সংখ্যাটিতে 76-এর স্থানীয় মান কত? 7560 বলতে 7 আর 6-এর স্থানীয় মান, তাহলে 6-এর স্থানীয় মান এখানে 6 দশক, 7-এর স্থানীয় মান এখানে 7 সহস্র বা 7000। 5 নম্বরে আছে 999, 101, 101, 1010 আর 1001-এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট? 999টা হচ্ছে সবচেয়ে ছোট। 9100-এ কতটি শতক আছে? এর আগে আমরা যদি 2900-তে কতটি শতক আছে সেম কোশ্চিন, এখানে 91টি শতক আছে বলতে হবে। একটি সংখ্যা লেখো যেখানে 9টি শতক আছে, তাহলে তোমাকে 900-ই দিতে হবে, কারণ 9-এর সঙ্গে 100 গুণ করলে তোমার 900 হয়, 9টি শতক আছে। 16, তাহলে 16-6 একেবারে ডান দিকে লিখতে হবে, হাতে 1 থাকে, 9-1-10, 10-2-12 আর 3-3-13, 13-3 আবারও হাতে 1 থাকে, এই একটা এখানে তোমরা যোগ করবা, 8-1-9, 9-3-12, এখানে কিন্তু আর শতকের ঘরে কিচ্ছু নাই, তো তোমাকে 12-2 এখানে লিখতে হবে। এরপর 1, এখানে কিন্তু হাতের ঘরে কিছু নাই, তাহলে ওই হাতের 1 আর এখানের 1 হচ্ছে তোমার 2, এই হলো তোমার 2-2-3-6। সেমভাবে 4-7-9-3-3-6-8, সকলের ঘরে বসে নাই, সেহেতু এই 2টা এখানে বসে দিতে হবে। রাব্বির কাছে 10টি বল, 19টি মার্বেল আছে, তার কাছে মোট কয়টি খেলনা আছে? তাহলে তোমাকে 10+19 দিয়ে তোমাকে হচ্ছে যোগটা করতে হবে, যেহেতু মোট কয়েকটি খেলনা আছে সেই খেলনাগুলো যোগ করতে হবে। বিয়োগফল বের করার বিয়োগফল, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, এটা হচ্ছে বিয়োগফল বের করার সূত্র। যে সংখ্যা থেকে অন্য সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। যোগের সংক্ষিপ্ত রূপকে বলে গুণ। এটা আবার যোগ করতে হবে, 5 আর 5-10 আর 3-13, 3-5-7, যোগ করার সময় কোন ঘর থেকে শুরু করতে হয়? এককের ঘর থেকে। রনি দৌড় প্রতিযোগিতার জন্য প্রতিদিন 400 মিটার 700 মিটার দৌড়ালো, সে মোট কত মিটার দৌড়ালো? তাহলে 4 আর 7 11, আর এখানে 2টা শূন্য, 1100 মিটার।